শুভ সন্ধ্যা কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের যে ডালটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণভাবে পরাগায়নের ফলে আমের মটর দানায় পরিপূর্ণ হয়েছে তো ভিওয়ার্স আপনাদের বাগানে বা বাড়ির আঙিনায় গাছগুলোতে অবশ্যই এ অবস্থায় পরিপূর্ণ হয়েছে এ অবস্থায় যেসব পরিচর্যা গ্রহণ করতে হবে সে সম্বন্ধে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আম একটি ছোটো বড়ো সকলের পুষ্টিকর একটি খাবার এটি কাঁচাও ফল আকারে দুটি আমরা খেয়ে থাকি তাছাড়া আমরা বাগানে বা বাড়ির আঙিনায় বিষমুক্ত আম পেতে হলে বা সংরক্ষণ করতে হলে অবশ্যই কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক ঔষধ না প্রয়োগ করাই ভালো তো বিহার দেখতে পাচ্ছেন হাত আমার হাতের উপরে অংশে আমের মটর দানা শুরু হয়ে গিয়েছে এ সময় আপনাদের যে সকল পরিচর্যা গ্রহণ করতে হবে প্রধানত এ সময় হপার পোকা বা ছত্রাক আক্রমণ করে থাকে এবং আমের মটর দানা আমগুলো সব ঝরে ফেলে দিতে পারে এ সময় আপনাকে যে কল ঔষধ বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সে সম্বন্ধে কিছু আলোচনা করব অবশ্যই আপনার গাছের গোড়ার অংশে বা গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি আমের গাছে প্রথমত সম্পূর্ণভাবে আম মটর দানা হলে প্রথমে স্নাইপারের ম্যাথিন স্প্রে করবেন এরপর কিছুদিন হয়ে গেলে বা মার্বেল আকার হলে আবারও স্নাইপারের মেথিন স্প্রে করতে পারেন এবং গোড়ার দিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি তাছাড়াও গাছের যে সকল মরা ও নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো অবশ্যই গাছ থেকে সেটে ফেলে দিতে হবে এ সকল ডালপালায় ও মরা কাণ্ডে বিভিন্ন ধরনের ছত্রাক বাসা বেঁধে থাকে তো ভেয়ার অধিক ফলন বা ফল পেতে হলে অবশ্যই গাছের পর্যাপ্ত পরিমাণ যত্ন নেওয়া খুবই ভালো তাছাড়া আমরা যারা সাত বাগানে ও বাড়ি নাই আম গাছ শখের বছর রোপণ করে থাকি অবশ্যই হালকা হালকা সেচ প্রয়োগ করা খুবই ভালো তো ভিউয়ার্স আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন